বর্তমানে ভারতের জন্য খুবই চিন্তার কারণ দেখা যাচ্ছে। সেটা হলো বর্তমানে এটি খবর পাওয়া যাচ্ছে যে চায়না পাকিস্তানকে তার হাইপারসনিক মিসাইলকে সেল করতে পারে, যা বেসিক্যালি পাকিস্তান ভারতের এগেনস্টে ইউজ করবে। এটা ভারতের জন্য চিন্তার বিষয় এই কারণেই, কারণ এই হাইপারসনিক মিসাইল ভারতের S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমকে পর্যদস্ত করতে পারে। চায়নার এই সাংঘাতিক সিদ্ধান্তের জন্য ভারতের কতটা ক্ষতি হতে চলেছে তা আমরা আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ এই বেল আইকনটি প্রেস করা থাকলে আপনি আমাদের বানানোর প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সঠিক সময় পেয়ে যেতে পারবেন। কারণ আমরা এইরকম ইন্টারেস্টিং এবং কন্টেম্পোরারি টপিকের উপরে ভিডিও সবসময় বানিয়ে থাকি। বর্তমানে সাউথ এশিয়াতে ভারত, পাকিস্তান এবং চায়নার মধ্যে যে শক্তি প্রদর্শন চলছে তাতে ভারত একটু হলেও অ্যাডভান্টেজ রয়েছে। আর এই অ্যাডভান্টেজ তবে থেকে রয়েছে যবে থেকে আমরা S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম রাশিয়ার থেকে পারচেস করেছি। তাই বর্তমানে পাকিস্তান চাইছে এমন একটি মিসাইল কিনতে যাকে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমও আটকাতে না পারে, কারণ S-400 ব্রহ্মসের মতো সুপারসনিক মিসাইলকে অনায়াসে আটকে দেবে, কিন্তু S-400 হাইপারসনিক মিসাইলকে আটকাতে পারবে না। যেমন এই আর্টিকেলে দেখা যাচ্ছে যে চায়না মে সেল পাকিস্তান হাইপারসনিক ওয়েপন টু কাউন্টার ইন্ডিয়ার S-400। কিন্তু এই খবরটা কোথা থেকে পাওয়া যাচ্ছে? অ্যাকচুয়ালি এই খবরটি আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজি সেন্টার থেকে পাওয়া যাচ্ছে, যেখানে বিশ্বের প্রসিদ্ধ চায়না এক্সপার্ট রিচার্ড ডি ফিশার রয়েছেন। তিনি বলেছেন যে চায়না অলরেডি তার হাইপারসনিক মিসাইল টেকনোলজিকে নর্থ কোরিয়াকে ট্রান্সফার করেছে এবং যার সাহায্যে নর্থ কোরিয়া তার হাইপারসনিক মিসাইল টেস্টকে শুরু করে দিয়েছে। তাই এই টেকনোলজি ট্রান্সফার হয়তো চায়না পাকিস্তানকেও করতে পারে। এই রিপোর্টে এটাও বলা হয়েছে যে চায়না এই টেকনোলজি হয়তো নর্থ কোরিয়ার মাধ্যমে পাকিস্তানকে সাপ্লাই করতে পারে, যাতে চায়নার উপর কোনো রকম আরোপ না লাগে। এটা যদি হয় তাহলে ভাবুন কী অবস্থা হবে। অলরেডি রাশিয়ার কাছে একটি প্রপার হাইপারসনিক মিসাইল আছে যাকে তারা টেস্টও করেছে রিসেন্টলি। চায়নাও তার হাইপারসনিক মিসাইলকে টেস্ট করেছে, যা সারা পৃথিবী প্রদক্ষিণ করে তার টার্গেটকে হিট করেছে। এছাড়া নর্থ কোরিয়ার কাছেও একটি হাইপারসনিক মিসাইল রয়েছে যা বর্তমানে তারা টেস্ট করতে পারে। এবার যদি পাকিস্তানও হাইপারসনিক মিসাইল তৈরি করে, তাহলে তার কম্প্যারিজনে আমেরিকা এবং কোনো কোয়াড দেশের কাছে এখনও অবধি হাইপারসনিক মিসাইল নেই। আর আমেরিকান মিডিয়া এটা বলেওছে যে এটা ইউএসএর সব থেকে বড় ফেলিওর। ভারতের বর্তমানে প্ল্যানও রয়েছে যে রাশিয়ার সাথে জয়েন্ট ভেঞ্চারে অগ্নির ফিউচার ভার্সনকে হাইপারসনিক মিসাইল বানানো। তাই ওয়েস্টার্ন কান্ট্রিগুলি হাইপারসনিক মিসাইল প্রোডাকশনে অনেকটা পিছিয়ে রয়েছে। আমেরিকা টেনশনে ছিল যখন চায়না তার হাইপারসনিক মিসাইলকে টেস্ট করেছিল, কিন্তু এই চিন্তা আরও বেড়ে গেছে যখন নর্থ কোরিয়া তার হাইপারসনিক মিসাইলকে টেস্ট করছে। এটা ভারতের জন্য বড় একটি চিন্তার বিষয়, কারণ চায়না লুকিয়ে নর্থ কোরিয়াকে হাইপারসনিক মিসাইল টেকনোলজি দিয়েছে, যার ফলে তারা 600 কিলোমিটার রেঞ্জের একটি হাইপারসনিক মিসাইলকে টেস্ট করতে চলেছে। এতে মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিজিম গ্রুপও কিছু করতে পারেনি, কারণ এগুলি সব কিছুই হয়েছে কোভার্টলি। আপনার মনে হয়তো প্রশ্ন উঠবে যে MTCR বা মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিজিমটা কী? এটি একটি গ্রুপ যা মিসাইল টেকনোলজির রং ইউজকে আটকায়। অ্যাকচুয়ালি আমরা এই সমস্ত গ্রুপ এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনগুলির উপরে একটি ডিটেল ভিডিও এই চ্যানেলে খুব তাড়াতাড়ি আনতে চলেছি, যেখানে আমরা অলমোস্ট 50টি গ্রুপ এবং ইনস্টিটিউশনকে কভার করব। তাই এই সমস্ত রেয়ার ভিডিওগুলি সবার আগে দেখতে সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। নর্থ কোরিয়ার এই টেস্টের জন্য ইউএসএ নর্থ কোরিয়ার 4 সিটিজেনের উপরে স্যাংশন লাগিয়েছে, যারা বর্তমানে চায়নাতে রয়েছেন। এবং ইউএসএ এটাও বলেছে যে এই 4 যুক্ত রয়েছে পিয়ংইয়াংয়ে হাইপারসনিক মিসাইল টেস্ট প্রজেক্টে। চায়না একটি DF-17 ছোটো ভার্সান তৈরি করতে চলেছে, যা একটি গ্লাইড ভেহিকেল হবে, যা একটি ব্যালিস্টিক মিসাইলের উপর মাউন্ট করা থাকবে, যেটা প্রথমে স্পেসে যাবে আর সেখান থেকে হাইপারসনিক মিসাইলটি ডিট্যাচ হয়ে যাবে এবং টার্গেট হিট করবে সুপারসনিক স্পিডে। আর এর জন্যই একে আটকানো অসম্ভব হয়ে যাবে। চায়না এই DF-17 লাইট ভার্সনকে পাকিস্তানকে সেল করতে পারে, অথবা নর্থ কোরিয়া হাইপারসনিক মিসাইল টেকনোলজিকে পাকিস্তানকে সেল করতে পারে। আর ইতিমধ্যেই চায়না রাশিয়ার S-300 কপি করে HQ-9 বানিয়েছে এবং পাকিস্তানকে সাপ্লাই করেছে। তাই চায়নার একটি হিস্ট্রি আছে যে ভারত যা পারচেস করে তার একটি ডুপ্লিকেট কপি বানিয়ে প্রথমে নিজে ইউজ করে এবং তারপর সেটা পাকিস্তানকে সাপ্লাই করে দেয়। যদিও পাকিস্তানকে হাইপারসনিক মিসাইল টেকনোলজি সাপ্লাই করতে অলমোস্ট 2 সময় লাগবে, তবুও ভারতের উচিত খুব তাড়াতাড়ি হাইপারসনিক মিসাইলকে টেস্ট করা, কারণ পাকিস্তান এই টেকনোলজি অ্যাকোয়ার করলে একটি ক্লিয়ার এজ পাবে এগেনস্ট ইন্ডিয়া। আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে চায়না ও পাকিস্তানের মধ্যে হাইপারসনিক মিসাইল টেকনোলজি আদান প্রদানের সম্বন্ধে যে কথাবার্তা শুরু হয়েছে তার সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে আমরা এইরকম ইন্টারেস্টিং এবং কন্টেম্পোরারি টপিকের উপর ভিডিও আপনাদের সামনে সবসময় নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ টিম কনসেপ্টোপিডিয়া।